মিশিগানের নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লাবাসীর বাৎসরিক বনভোজন। রোববার হ্যারিসন টাউনশিপের লেক সেন্ট ক্লেয়ার মেট্রো পার্কে এই বনভোজনের আয়োজন করে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন। মিশিগানে বসবাসকারী গ্রেটার কুমিল্লাবাসীকে এক জায়গায় এনে পারস্পরিক সম্পর্কের ভিত্তি মজবুত করার লক্ষ্যে এমন আয়োজন হয় বলে জানিয়েছেন আয়োজকরা। গ্রেট লেক খ্যাত মিশিগানে ব্যস্ত সময় কাটান প্রবাসী বাঙালিরা। একই স্থানে বসবাস করেও একে অপরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান না তারা। সেই অভাব পূরণেই রোববার সেন্ট ক্লেয়ার মেট্রো পার্কে বনভোজন আয়োজন করে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন। আনন্দ ঘন এই আয়োজনে সপরিবারে অংশগ্রহণ করেন মিশিগানে বসবাসকারী বৃহত্তর কুমিল্লার মানুষেরা। মেতে ওঠেন গান বাজনা, খেলাধুলা ও আনন্দ আড্ডায়। 1990-এর দশক থেকে মিশিগানে বসবাস করেন কুমিল্লার মানুষেরা। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে যুক্ত রাখার অনন্য এক আয়োজন এই বনভোজন। একই সঙ্গে অনেকের সঙ্গে মিলিত হওয়ার বিরল সুযোগ এনে দেয় এটি, বলছেন আয়োজকরা। সংগঠনটা অনেক আগে থেকেই, অনেক পুরনো থেকে, কিন্তু যারা নতুন আসতেছে মিশিগানে তারা এরা কোনো খোঁজ খবর পাচ্ছে না। আমরা কুমিল্লা, গ্রেটার কুমিল্লা সবাই একসাথে হয়েছি, একটা মিলন মেলা। আমরা যেন একে অপরকে সাপোর্ট করতে পারি, পরিচয় করতে পারি, কন্টাক্ট আদান প্রদান করতে পারি। কেবল বড়রা নয়, ছোটরাও আনন্দিত এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। I had a really fun time here. I was playing volleyball majority of the time. Really nice and sounds good to my ears, so I'm having a great time here. নিয়মিত এমন আয়োজন হোক এমনটাই প্রত্যাশা অংশগ্রহণকারীদের। এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছেন তারা। এখানে যে আয়োজন করা হয়েছে অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর পরিবেশ, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা আশা করব প্রতি ইয়ারলি আমাদেরকে এইভাবে একটা গেট টুগেদারের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা যারা একজন একজনকে চিনি না, কুমিল্লা থেকে এখানে এসেছি সুদূর আমেরিকা প্রবাসী, তারা সবাই খুব মানে আন্তরিক হতে পারবো, ক্লোজ হতে পারবো। এইরকম অনুষ্ঠানটা আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। জাকির হোসেন, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।